সতেরো থেকে উনিশ নভেম্বর নয়াদিল্লির পুষা ইনস্টিটিউটে শিক্ষার আয়োজিত হতে যাচ্ছে এবার মূল থিম শিক্ষার মাধ্যমে ভারত এই শিক্ষার নভেম্বর এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর সহ অন্যান্য বিশিষ্ট জনের উপস্থিতিতে উদ্বোধন হবে এ সময়ে সারা দেশের বিশিষ্ট শিক্ষাবিদ নীতি নির্ধারক প্রশাসক গবেষক এবং চিন্তাবিদরা ব্যাপক শিক্ষাগত সংস্কারের পাশাপাশি নতুন শিক্ষানীতির বাস্তবায়ন এবং শিক্ষা থেকে স্বনির্ভর ভারতের মতো বিষয়ে গভীরভাবে আলোচনা করবেন বলে জানা গেছে প্রাসঙ্গিক এবং মানসম্পন্ন শিক্ষা প্রদানের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ সমস্যাগুলির বিষয়ে সুনিশ্চিন্ত এবং সমাধান প্রদানের জন্য স্কুল উচ্চ ও পেশাগত শিক্ষার শিক্ষার্থী শিক্ষক এবং শিক্ষাবিদদের অংশগ্রহণে জ্ঞানোৎসবের আয়োজন করা হয়ে থাকে এবার বিশেষজ্ঞ এবং ছাত্রদের পাশাপাশি তাদের অভিভাবকরা গানোৎসবের অংশগ্রহণ করেছেন যারা ভারতের প্রয়োজনীয় শিক্ষাগত সংস্কারের জন্য তাদের পরামর্শ উপস্থাপন করবেন শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশকে স্বাবলম্বী করতে হবে এ বিষয়ে জ্ঞানোৎসবে বিশেষভাবে আলোচনা করা হবে জ্ঞানত শুভের অধীনে বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হচ্ছে যাতে সারা দেশ থেকে অংশগ্রহণকারীদের অনলাইন এন্ট্রি দেওয়া হবে অনুষ্ঠান চলাকালীন বিজয়ীদের পুরস্কারও দেওয়া হবে এবারের প্রদর্শনীতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় আশিটি উদ্ভাবনী শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে জানা গেছে অনুষ্ঠানের প্রথম দিন সতেরো নভেম্বর স্কুল শিক্ষা বিষয়ে আলোচনা হবে আয়োজক কমিটির সদস্য অনিতা শর্মা জানিয়েছেন যে প্রথম দিনের প্রথম অধিবেশনে স্বনির্ভর ভারত সম্পর্কিত উদ্ভাবনী এবং উদ্ভাবনী স্কুলগুলির শিক্ষামন্ত্রীর সামনে তাদের উপস্থাপনা উপস্থাপন করবেন স্কুল শিক্ষক ছাত্র এবং অভিভাবকদের তিনটি পৃথক সমান্তরাল সেশনেরও আয়োজন করা হবে অনুষ্ঠানে দ্বিতীয় দিনে আঠারো নভেম্বর উচ্চ ও কারিগরি শিক্ষার উপর মন্থন হবে সব মিলিয়ে শিক্ষার এক অনন্য দিন উদ্ভাবন হবে রিপোর্ট আর